মেট্রো রেলে সর্বনিম্ন ভাড়া 20 টাকা আর সেখানে প্রকৃতির ডাকে সারা দিলেই গুনতে হবে 10 টাকা কেন এই 10 টাকা সেই নিয়ে রীতিমতো সংবাদকর্মীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের কড়া ব্যবহার যার সর্বশেষ পরিণতি সংবাদকর্মীদের থেকে ডিভাইস কেড়ে নেওয়া কেন এমন করতে হলো নিরাপত্তাকর্মীদের কোথাও কি তাহলে কোনো কিন্তু রয়েছে কোনো আর কিন্তুর হিসাব মেলাতে আমরা চলে গেলাম আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আর সেখান থেকেই এক এক করে সর্বশেষ গন্তব্য ছিল উত্তরা উত্তর মেট্রো রেলের স্টেশনে এই প্রতিবেদনের সময় প্রতিবেদকের ভেজা পোশাকের দৃশ্য আপনার চোখে আটকাবে আর সেটা আমাদের ইচ্ছাতেই আর এই ইচ্ছার কারণ হলো সাধারণের হয়ে তাদের অসাধারণ গল্পগুলোই আপনাদের শোনাতে চাই একটি স্টেশনে টিকিট কেটে বাথরুমে যাওয়ার জন্য নিয়ম চালু থাকলেও অন্য চার স্টেশনে বাথরুমে যাওয়ার শুরুতে কোনো অর্থের প্রয়োজন ছিল না তবে ভাড়া নিয়ে সংবাদকর্মীদের সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকেই প্রকৃতির ডাকে নিজেকে সমর্পণ করতে গেলেই গুনতে হয় 10 টাকা এ যেন মরার উপর খাড়ার ঘা কেন এমন হলো এমন প্রশ্ন আমার মতো হয়তো আপনাদেরও তবে প্রচার না করার শর্তে উত্তরা উত্তর স্টেশনের এক নিরাপত্তা কর্মী তো বলেই দিল একটা বাথরুমে টাকা নিত নিউজ করায় এখন সবগুলোই চালু হয়েছে বাস খাইছে পাবলিকে তবে কি সেই বাসের পেছনে কেউ রয়েছে কেউ থাকুক আর নাই থাকুক বাথরুমের টিকিট বিক্রেতাদের কাছে রয়েছে একটি 5 টাকার স্ট্যাম্পের চুক্তির ফটোকপি তবে ভালো করে চোখ বুলালেই ধরা পড়বে বেশ কিছু অসঙ্গতি স্ট্যাম্পের তারিখ উল্লেখ নেই সেই সঙ্গে নেই কোনো মূল্যের বিনিময়ে বাথরুম ব্যবহারের সিদ্ধান্ত তবে ওই স্ট্যাম্পের ফটোকপির পেছনে লেখা 10 টাকা সর্বোচ্চ উত্তোলন করতে পারবে সেই টিকিটের বিনিময়ে তবে সেই কাগজের কোথাও স্বাক্ষর নেই মেট্রো রেল কর্তৃপক্ষের এটা কি তাহলে জালিয়াতি বলবেন আপনারা কি বলবেন সেটা আপনাদের বিষয় হলেও এতক্ষণে তাদের দেখানো কাগজ নিয়ে তারিকার স্বাক্ষরের প্রশ্ন করতেই লুকিয়ে ফেলেছে আগারগাঁও স্টেশনের টুল টেবিল নিয়ে বসে থাকা বৈশাখী সিকিউরিটি সার্ভিসের প্রতিনিধি স্বাভাবিকভাবে শুরুতে কথা বললেও কাগজটি জাল কিনা বলতেই নিজেকে কানে শোনে না বলে দাবি করেন সেই ব্যক্তি ভাই কেন দেখাচ্ছেন না এখন আমি শুনতে পারি না হ্যাঁ কানে শুনি না স্বাভাবিক না ভাই আপনি যাবেন কেন আপনি এইভাবে কথা বলছেন কেন আপনি যাবেন এইভাবে কথা বলছেন কেন যাবেন এইভাবে কথা বলছেন কেন আমার সাথে নিচে চলেন আপনি এইভাবে কথা বলছেন কেন আপনি আমার সাথে নিচে চলেন আপনার সঙ্গে আমি নিচে যাব আপনার সঙ্গে আমি নিচে যাব এক পর্যায়ে তো নিচে নিয়ে যাবার হুমকিও দিয়ে বসে আর সেই সঙ্গে তার সংরক্ষণে রাখে আমাদের কার্যক্রমের সকল ভিডিও তার এমন কাজে বিচলিত হয়ে পড়েছে সেখানে থাকা পুলিশেরও এক কর্মী ভাড়া নিয়ে ব্যাখ্যা না দিলেও সংবাদকর্মীদের ডিভাইস কেড়ে নেয়াকে ভুল হয়েছে বলেও স্বীকার করেছেন মেট্রো রেলের এক কর্মকর্তা তিনি বলেন দুই পক্ষের বাড়াবাড়িতেই এমন ঘটনা সাংবাদিকদের যে আপনাদের এখানে লাঞ্ছনা করা হলো এইটাকে আপনি আসলে কিভাবে বলবেন এটা কি আপনারা করতে পারেন না আমরা করতে পারি না কিন্তু এখানে দেখা যাচ্ছে ওনাকে হয়তো বা আমরা সিসিটিভি ফুটেজে দেখছি ওনাকে মানা করা হয়েছে আর এখানে সংবাদ মানা করা হইলে নিষেধ সংবাদ সংবাদ করে আসতে পারবে না কেন সংবাদ করে আসতে কেন নিষেধ পারমিশন নিয়ে করতে হবে কিছু কার পারমিশন কর্তৃপক্ষের পারমিশন লাগবে কর্তৃপক্ষ ডাকতে আপনার হেড অফিসের মিডিয়া ম্যানেজার আছে ওনাদের পারমিশন লাগবে এখন উনি বসে কথা মোবাইল কেড়ে নিবে এটা নিতে পারে এটা অবশ্য উনি অনলাইন করতে পারে কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা এটা নিতে পারে কারণ হেড অফিস এটা নিয়ে আপনার তদন্ত করতেছে এটা নিয়ে তদন্ত করছে তদন্ত কবে তো তদন্ত কমিটি হয়েছে কি না এটা আমি জানি না আপনি সব বিষয়ে হেড অফিসে কথা তদন্ত করছে এটা আপনি বলতে পারেন কবে নাগাদ এটা শুরু হয়েছে এই ঘটনা ঘটার পর থেকে এই যে আপনি কি মনে করেন এটা করতে পারে কিনা একজন গার্ড বা আনসার এই কাজটা শুরু করতে পারে আপনার মনে হয় এখন দুই পক্ষেরই একটা অতিবন্ধন আছে বুঝছেন বিষয়টা সাংবাদিক থেকে ওনারা জোর করে ভিডিও পাবলিশ করতে যাচ্ছিল মানে ভিডিও করতে যাচ্ছিল আর অডিও বাধা দিতে যাচ্ছিল দুই পক্ষেরই একটা মানে অতিবন্ধন সেটা হতে পারে আপনি আনসার করতে বলেন আপনি আমি কি আপনার ফোনটা নিয়ে নিতে পারি কিনা না এটা অবশ্যই পারে না আপনি মোবাইল ক্যামেরা একটা আপনাদের বলছে আসার জন্য ওনারা কিন্তু আসেনি দুই পক্ষের একটা অতিরিক্ত আছে এখানে তো কর্তৃপক্ষ আপনারা আছেন আপনাদেরও বলতে পারতেন ভাই ভিডিওটিরও করে না যদি আমি আপনাকে বলি ইয়ের কথাটা
আজকের পরে আমরা লক্ষ্য করলাম অনেক জায়গায় টিকিট থাকলেও টিকিট নিচ্ছে, কিন্তু এই যে চিঠিটা কি আপনাকে অস্পষ্ট মনে হয়েছে কিনা? এই যে চিঠিটা আপনার অস্পষ্ট মনে হয়, আমরা তো জানি সকল কিছু চুক্তির পেছনে একটা স্বাক্ষর থাকে, যেমন এইটাতে আছে চুক্তিগুলো যেগুলো আছে তার মধ্যে এইটার মধ্যে অর্থের উল্লেখ নাই, কিন্তু যখন যেটার মধ্যে অর্থের উল্লেখ রয়েছে সেইটার ভিতরে কেন আসলে স্বাক্ষরটা নাই? আচ্ছা আপনারা মানে এই যে প্রশ্নগুলো আছে না, হেড অফিসে ডিএনপিসির ওয়েবসাইটে কর্তৃপক্ষের নাম্বার আছে, আমাদের জিএন নাম্বার আছে, এটা তো আমরা দায়িত্ব না, আমাদের দায়িত্ব বিষয়গুলো পালন করা। কথাগুলো শুনে অবাক না হয়ে মেনে নিন, মেট্রো রেল কর্তৃপক্ষ দ্রুতই সংবাদ সম্মেলন করে তাদের অবস্থার জানান দেবে, আর সংবাদকর্মীদের সাথে ঘটে যাওয়া ঘটনায় তদন্তও শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আর সে খবর তো নিজেদের চোখে দেখতেই পেলেন আর শুনতেও পেলেন নিজেদেরই কানে। সংশ্লিষ্টরা বলছেন টয়লেট ব্যবহারের জন্য বিক্রি করা টিকেটের অর্থ ঠিকাদার প্রতিষ্ঠান নিয়ে যায় এবং সেটি দিয়েই রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা কর্মীদের বেতন দেয়া হয়। কাগজের সত্যতা আছে বা নেই সেটি নিয়ে প্রশ্ন তুললেও এতে যে মেট্রো রেলকর্তাদের সম্পৃক্ততা রয়েছে সেটি কিন্তু অস্বীকার করবার কোনোই সুযোগ নেই। ভুল কাগজের প্রদর্শন করেই 10 টাকার বৈধতা নিয়ে চলছে মেট্রো রেলের পাবলিক টয়লেট। 10 টাকার বৈধতার মেলায় হয়তো নানা মুক্তি আর সূত্র মিলিয়ে একটা সময় প্রতিষ্ঠা পেয়ে যাবে এই টিকিট ব্যবসা, তবে আপনার স্বপ্নের মেট্রো রেলে একটি ছবি তোলার জন্যে কিংবা যাত্রার উদ্দেশ্যে চড়ার পথে প্রকৃতি যদি আপনাকে স্মরণ করে তবে পকেটে টাকা থাকুক আর না থাকুক কাপড় বাঁচাতে তাদের দিতে হবে 10 টাকা। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।